আসসালামু আলাইকুম। বরাবর মতো আমরা আছি ডিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাবে। আমরা সরাসরি একজন পেশেন্টের সাথে কথা বলবো যিনি এখানে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছে। কোন শুরুতে ওনার পরিচয়টা জানতে চাই। আসসালামু আলাইকুম, আপনার নামটা কি? আমার নাম সুলতানা খাতুন। আপনি থাকেন কোথায়? আমি আশুলিয়া জিরাপুর সাভারে থাকি। আশুলিয়া জিরাপুর সাভার। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এই ডিপিআরসি হসপিটালে এসেছেন? আমি আসছি মেরুদণ্ডের সমস্যাটাকে ট্রিস করলে বলে ছাড়ের কাছে। আমি ডিসেম্বর মাস থেকে চিকিৎসা নিতেছি, এতদিন তো ভর্তি ছিলাম না। এখন ছাড় করলো যে ভর্তি থাকেন, যেটুকু সমস্যা আসে সেটাও সমাধান হবে। তা আজকে নিয়ে 14 দিন ধরে আমি ভর্তি ছিলাম। ইনশাল্লাহ এখন আগের চেয়ে অনেক সুস্থ। আচ্ছা, আপনার মূলত কি সমস্যা ছিল? সমস্যা আমার মিউটেটের ওই যে ডিস প্রবলেম, ওটা ছাড় বলছে যে এমআইআই করার পরে বললো যে এটা আপনার ইয়েটা মিউটেটের যে মানুষের হার্টটা ইয়ে থাকে ওটা মানে বিভাগ হয়ে গেছে, এর কারণে ওটা জেল বের হয়, এই কারণে আপনার পেনটা বের হয়, প্রচণ্ড ব্যথা উঠে ইয়ে করে। এখন এই কারণে আমি ছাড় অপেক্ষা প্রথম ইউটিউব থেকে ছাড়ের ইয়ে সংগ্রহ করছি। আচ্ছা, মূলত আপনার সমস্যা কি ব্যথাই ছিল নাকি আর কোনো সমস্যা দেখা দিল? পুরো শরীরেই ব্যথা ছিল। সম্পূর্ণ শরীরে? হুম। আচ্ছা, তারপরে পুরো শরীরে ব্যথা ছিল, তখন মানে মেরুদণ্ডের সমস্যাটা বুঝিনি। তারপর ছাড়ের এখানে যখন আসলাম, ঠিকানা নিয়ে আসলাম, আসার পরে ছাড় পরীক্ষা নিরীক্ষা দিল, এমআইআর করালো, তারপরে এই সমস্যা ধরা পড়লো। আচ্ছা, এই সমস্যাটা কতদিন যাবত বলবেন? আমার এটা সমস্যা ডিসেম্বর মাসের 19 তারিখ থেকে। আচ্ছা, তখন থেকে কি আপনি ওনার চিকিৎসা নিচ্ছেন? হ্যাঁ, আমি চিকিৎসা নিচ্ছি, কিন্তু আমি ভর্তি ছিলাম না যদি। আচ্ছা, এর আগে কি কোথাও দেখেনি তাহলে? না না, আমি এর আগে কোথাও দেখাই নেই। তখন সামান্য আমার হাতে ব্যথা ছিল, আমি সাভারে ইনফেসিনার মধ্যে বাত বিশেষজ্ঞ ডাক্তারকে দেখাইছিলাম, তখন উনি বলছে যে এটা বাতের সমস্যা। আচ্ছা, তো আপনি এখানে কোন ডক্টরের অধীনে চিকিৎসা নিচ্ছেন? সফিলা প্রধান। আচ্ছা, 14 দিন যাবত ভর্তি নিয়েছেন, চিকিৎসা নিয়েছেন। আচ্ছা, তাহলে এখন আপনার কি অবস্থা? আপনি যে আপনি ভর্তি হওয়ার আগে, এখন ভর্তি হওয়ার পরে? হ্যাঁ, এই 14 দিনে ইনশাল্লাহ অনেক হয়েছে, উন্নত হয়েছে, এখন ব্যথাটা নাই বললে চলে। ব্যথাটা নেই? আচ্ছা, আর তারপর আপনার কাছে জানতে চাইবো যে যেহেতু এখানে ভর্তি ছিলেন, আপনার এখানকার পরিবেশ কেমন? এই যে ভর্তি হওয়ার জন্য কতটুকু পরিবেশ দেখলাম, অনেক ভালো পরিবেশ এখানে। আমি তো ওই বিল্ডিং এ ছিলাম, পরিবেশ ভালো, আপনাদের সার্ভিসও ভালো। পাশাপাশি আপনার কাছে জানতে চাইবো যারা ডক্টর ছিলেন তাদের সেবা কেমন? তারপর পাশাপাশি খুব ভালো, তাদের ব্যবহার রিয়েটি সবে ভালো, সিস্টার থেকে শুরু করে ব্যবহার সবারে ভালো, খুব সুন্দর ব্যবহার করে রোগীদের সাথে। আর তারপরে যারা থেরাপি ট্রাপি দেয় তারা সুন্দরভাবে রোগীদের থেরাপি ট্রাপি দেয়। আচ্ছা, ঠিক আছে, আপনার কাছে এটাও জানতে চাইবো যেহেতু এখানে চিকিৎসা নিয়েছেন, এখানকার আপনার মতো যে সমস্যার অন্য রোগীরা ভুগছেন তাদের ক্ষেত্রে আপনার কি পরামর্শ? আমি একটাই পরামর্শ দিব, যদি আপনাদের আমার মতো সমস্যা কারো হয়ে থাকে তাহলে স্যারের এখানে আসে, স্যারের সঙ্গে যোগাযোগ করে তাহলে এখানে চিকিৎসা নেন। কারণ অন্য কোথাও তো আমি চিকিৎসা নেইনি বা জানি না, এখানে আমি নিয়েছি, আমি এখানকার কথাই বলবো। এখন স্যারের সঙ্গে যোগাযোগ করে আপনারা চিকিৎসা দেন, স্যার যেভাবে বলে সেইভাবে আপনারা ট্রিটমেন্ট শুরু করেন, এটাই আমার অনুরোধ। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার মূল্যবান সময় দিয়ে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।